ভারতে হিজাব বিতর্কের ঘটনায় দায়েরকৃত রিট পিটিশনের চতুর্থ শুনানি ছিল বুধবার। প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পরিচয় বহনকারী সব কিছু পরিধানের উপর নিষেধাজ্ঞা দিলেন কর্ণাটক হাইকোর্ট। শিক্ষাঙ্গনে হিজাব পড়া যাবে কি না এই মর্মে দায়েরকৃত রিট পিটিশনে স্কুল কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ জানানো মুসলিম ছাত্রীদের বক্তব্য শোনেন বিচারক। তাদের আইনজীবী রবি ভার্মা কুমার প্রশ্ন তোলেন, ঘোমটা দিয়ে শাখা সিঁদুর পাগড়ি পরে যখন শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারেন, তখন কেন তার মক্কেলদের হিজাব ইস্যুতে হয়রানি করা হলো? এটি ভারতীয় সংবিধানের 15তম ধারার স্পষ্ট লঙ্ঘন। টেক টিভি দেশ ও দশের কথা বলে।